ফের ঘটলো ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গেল নর্থ ইস্ট এক্সপ্রেসের 21টি কামরা, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, করমণ্ডলের ছায়া নর্থ ইস্ট এক্সপ্রেসে। বুধবার রাত 9:30 কিছু পরে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে 12506 আনন্দ বিহার কামাখ্যা নর্থ ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ট্রেনটির 21টি কামরা লাইনচ্যুত হয়েছে। ঘটনায় 4 থেকে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, ওদিকে আহতের সংখ্যা 70-এর বেশি। দুর্ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রাতেই দানাপুরের DRM ঘটনাস্থলে পৌঁছে যান, রেলের শীর্ষ কর্তারা, শুরু হয় উদ্ধার কাজ। পুলিশ সূত্রে জানা যায় ট্রেনটি বক্সার স্টেশন ছেড়ে যাওয়ার পর প্রায় 40 কিলোমিটার দূরে রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছানোর পরপরই দুর্ঘটনাটি ঘটে। লাইনচ্যুত হয়ে যায় 21টি কামরা। ট্রেনের 3টি AC কামরার মধ্যে 2টি ছিটকে গিয়ে পড়ে লাইনে। দুর্ঘটনার পর তড়িঘড়ি পৌঁছয় মেডিকেল টিম। জানা গিয়েছে এক্সপ্রেসটি নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিট দেরিতে চলছিল। প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর সামনে এলেও এখনও তা বেড়ে 4 থেকে 5 জন জানা যাচ্ছে। ওদিকে আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা কিছু জনের। গভীর রাতে ট্রেনের বাকি যাত্রীদের নিরাপদে গন্তব্যে নিয়ে যায় বিশেষ ট্রেন। রাতে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। ঠিক কী কারণে এত বড় ঘটনা তার কোনো কারণ এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজতে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে রেল। দুর্ঘটনার পর রাতেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করেন। রাত 2 নাগাদ রেলমন্ত্রী টুইট বার্তায় জানান, উদ্ধার কাজ শেষ, সমস্ত বগি খতিয়ে দেখা হয়েছে, যাত্রীদের জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে শীঘ্রই তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে।